হ্যালো বন্ধুরা, আজ আমরা মধুপুর উপজেলায় যাচ্ছি। সাধারণত আমি বাইক নিয়ে যাই, কিন্তু আজকে আমরা বাইক নিয়ে যাইনি, বাইকটা রেখে এখন অটোতে যাচ্ছি। অটোতে এখন যাওয়া আসা করি, অটো চড়তে ভালো লাগে। এটা রে গাড়ি মোটামুটি একটা 7 জন দেবো। এটা হলো আমাদের মধুপুরের রোড, টাঙ্গাইল ময়মনসিংহ হাইওয়ে, আমাদের উপজেলা। আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে, তাই আমরা অটোতে করে যাচ্ছি। সঙ্গে আমার মিনি আছে। এটা হলো আমাদের বংশাই নদী, মধুপুর উপজেলার একমাত্র নদী। আগে অনেক বড় ছিল, এখন আস্তে আস্তে সংকীর্ণ হয়ে গেছে। এটা নতুন ব্রিজ করা হচ্ছে, পাশে পুরাতন ব্রিজ। আর ওই সামনে দেখা যায় আমাদের মধুপুর উপজেলার অডিটোরিয়াম, সে নতুন অডিটোরিয়াম। এটা বেশি দিন হয়নি করা হয়েছে। এখন আমরা উপজেলার রাস্তায়, উপজেলায় অটোতে যেতে পারতাম, কিন্তু সামনে একটা কম্পিউটার দোকানে আমাদের একটু কাজ আছে। এই কাজটা সেরে আমরা উপজেলায় যাব। আপাতত আমাদের এই কাজগুলো সারতে হবে, তারপরে আমরা উপজেলায় যাব। উপজেলায় একটু কাজ আছে। আজ এই পর্যন্তই, আপনারা সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমার ফটোগ্রাফার চ্যানেলের পক্ষ থেকে। এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার দিয়ে দেবেন। এই জন্য আপনাদেরকে মেনি মেনি থ্যাংক ইউ। বাই বাই।